কালিম্পংয়ে প্রবল বৃষ্টির মধ্যে তিস্তা সেতুর কাছে দশের এ জাতীয় সড়ক, সেখানে ধস নেমেছে বোল্ডার এবং কাদায় অবরুদ্ধ রাস্তা। যে ছবি আপনারা দেখছেন এভাবেই একেবারে বিপজ্জনকভাবে উপর থেকে গড়িয়ে আসছে বড় বড় বোল্ডার। একটানা বৃষ্টি চলেছে গত কয়েকদিন ধরে, গতকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জায়গায়, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলির বিভিন্ন অংশে। আর তারপরেই এভাবে ধস, 10 নম্বর জাতীয় সড়কের যান চলাচল একেবারে সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়েছে। আর তার পাশাপাশি আরও বেশ কিছু রাস্তাতেও রীতিমতো প্রভাব পড়েছে যান চলাচলের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পংয়ে। কায়েশ আনসারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কায়েশ, 10 নম্বর জাতীয় সড়কে ধস নামছে, কি পরিস্থিতি এই মুহূর্তে সব মিলিয়ে? সারাদিন দিকে যে বারিশটা, ভীষণ বারিশটা হচ্ছে, ওই জন্য ওটা ছোট মোটো যে পুরো দার্জিলিং হয়ে আর কালিম্পং হয়ে আর সিকিম হয়ে ওইটা ল্যান্ডস্লাইড ছোট মোটো হতে ছিল। কিন্তু রাত্রিবেলা আজকে সকালবেলা 5টার সময় ওইটার সময় একটা বড় মানে ল্যান্ডস্লাইড হয়েছিল চিত্রে। তার চিত্রে কালিম্পং দৃষ্টিতে পড়ে NH10A পিসটা ব্রিজে একটু আগে, ওইদিকে ল্যান্ডস্লাইড হলো। ওই জন্য ওইটা সিকিমে হোক আর কালিম্পংয়ে হোক ওইটা আপনার যাতায়াত মানে রোডটা শুধু টোটালি ব্লক। ওই দিয়ে আপনার যে দার্জিলিং DM হোক আর কালিম্পং DM একটা নোটিশ করেছিল, এক ইনফরমেশন দিয়েছিল কি আপনার যে ট্রাভেল করছে NH10 হোক আর দার্জিলিং রোড হোক ওইটা একটু সাবধান করে ওইটা যাতে লাগে। কিন্তু এই কালিম্পং হোক আর সিকিম হোক ওই রোড আজকে থেকে পুরো বন্ধ নেক্সট রুটে। ওইটা ছাড়া যে দার্জিলিং এর কথা করবো তো দার্জিলিং এ ভীষণ ছোট মোটো ওটা ল্যান্ডস্লাইড হয়েছিল, কিন্তু বড় ল্যান্ডস্লাইড কালকে দেখাচ্ছিল কি NP কলেজে কাছাকাছি একটু বড় বোল্ডার হোল ল্যান্ডস্লাইড গিরেছিল। ওই এরিয়া যে আছে আপনার NP কলেজ এরিয়া পুরো অফিসিয়ালি কলেজ আছে, ওই জন্য ওইটা ট্রাফিকে পুরো নির্দেশ দিয়েছিল কি ওই ওই রুটে যে যাতায়াত করে যা পয়দল মানে হাঁটাহাঁটি চলে ওইটা সাবধানে। সেক্ষেত্রে কালিম্পং বা সংলগ্ন এলাকা থেকে সিকিম যাওয়ার ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, সেখানে কি প্রভাব পড়েছে? আচ্ছা, সিকিমে যে হচ্ছে তো আজকে যে ল্যান্ডস্লাইড হয়েছিল এই এই যে ল্যান্ডস্লাইড চিত্রে কাছাকাছি ল্যান্ডস্লাইড, ওই জন্য সিকিমে পুরো যাতায়াত শিলিগুড়ি থেকে সিকিমে ওটা পুরো রোড ব্লকে সিকিমে যাওয়া যায় না। কিন্তু অল্টারনেটিভ রোড যে অল্টারনেটিভ রোড আছে লাভা হয়ে ওইটা ওই ছাড়া সিকিমে ঢুকতে চলে দার্জিলিং হয়ে, যে দার্জিলিং হয়ে ওইটাই রংপু হয়ে ওইটা যাতে খোলা আছে। বেশ কায়েশ, ধন্যবাদ। অর্থাৎ শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার সরাসরি রাস্তায় যান চলাচলে প্রভাব পড়ছে এই ধসের কারণে। এই মুহূর্তে দার্জিলিং রংপো হয়ে সিকিম যেতে হবে। এই উৎসবের মুখে প্রচুর পর্যটক, তারা পাহাড়মুখো হচ্ছেন, তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যায় আপাতত কয়েকদিন, তার কারণে একটানা বৃষ্টির জেরেই ধস নামছে বিভিন্ন জায়গায়। 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়েছে এবং আরও এর পাশাপাশি বেশ কিছু রাস্তাতেও যান চলাচলে প্রভাব পড়েছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এভাবেই ভারী বড় বড় বোল্ডার, পাথরের টুকরো উপর থেকে গড়িয়ে পড়ছে, কাদার স্তূপ, ধস নামছে রাস্তার বিভিন্ন অংশে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।